নমস্কার সকলকে, আজকে চলে এসেছি একটি দুর্দান্ত অফারের খোঁজ নিয়ে। আজকে আমরা চলে এসেছি সোদপুরের অধের অধ 1560। এখানে চলছে কিন্তু 50% অফের অফার, কিন্তু সেটা অ্যাভেল করার জন্য আপনাদের কিন্তু জোম্যাটো করে থাকতে হবে। তো আজকে আমি সম্পূর্ণ ডিটেলস দেবো কীভাবে আপনারা এই অফারটা পাবেন এবং অধে কী কী স্পেশাল চলছে। আমি কিন্তু এসে দেখে নিয়েছি ওদের একটা অ্যানিভার্সারি স্পেশাল মেনু এসে গেছে, সোদপুরের অধে যাওয়ার জন্য প্রথমে ট্রেন ধরে চলে এসেছিলাম সোদপুর স্টেশনে। এরপর স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি টোটো ভাড়া করে নিয়েছিলাম। টোটো করে প্রথমে পৌঁছে গেলাম সোদপুর পেট্রোল পাম্প। এরপর পেট্রোল পাম্প থেকে বাঁ দিকে হেঁটে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সোদপুরের অধ 1590। যদি অসুবিধা হয় আমি ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপসের লিঙ্কটা দিয়ে রাখলাম, প্রয়োজনে সেটা দেখে নিতে পারেন। প্রথমে অধে পৌঁছে কিন্তু আমাদের রিজার্ভেশন ডিটেলসটা বলতে হয়েছিল। এখানে 50% অফারটা নেওয়ার জন্য আপনাদের কিন্তু জোম্যাটোর থেকে আগের থেকে রিজার্ভ করে আসতে হবে। জোম্যাটোতে যে ডাইনিং অপশানটা রয়েছে সেখানে খুললেই আপনারা এই গোল্ড কার্নিভালের অফারটি দেখতে পাবেন। সেখানে সিম্পলি সার্চ করে নিন অধের নাম এবং সেখান থেকে আপনারা কতজন আসছেন এবং কোন ডেট কোন স্লট সেই সমস্ত ডিটেলস দিয়ে বুকিংটা করে নেবেন। গোল্ড কার্নিভালের এই অফারটি চলছে কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ পর্যন্ত। আমাদের রিজার্ভেশন ডিটেলস দেওয়ার পর এখানকার ওয়েটার আমাদেরকে একটি সিট দেখিয়ে দেয় এবং সেখানে পৌঁছে ওখানে কিন্তু একটি কিউআর কোড রাখা আছে টেবিলের ওপরে। কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা কিন্তু অধের যে নতুন মেনু সেটা আপনার ফোনে দেখতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য এই নতুন অ্যানিভার্সারি মেনুটা আমি এখানে পুরো ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা ভালো করে দেখে নিতে পারেন। একটা কথা জানিয়ে রাখি, এই গোল্ড কার্নিভালের অফারে যদি আপনি রিজার্ভ করে যান তাহলে কিন্তু অধের মেনু থেকে মাটন বা ফিশের কোনো আইটেম আপনি অফারে পাবেন না, শুধুমাত্র চিকেন এবং ভেজ আইটেমগুলি অ্যাভেলেবেল। এরপর আমরা মেনু থেকে আমাদের পছন্দ মতো অর্ডার দিয়ে অ্যাম্বিয়েন্সটা একবার ঘুরে দেখলাম। সত্যিই অনবদ্য মনে হচ্ছিল মোগল সাম্রাজ্যে পৌঁছে গেছি। যেরকম ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল সেরকমই সমস্ত ধরনের চিত্র এবং কারুকার্যগুলো মন মুগ্ধ করে দিচ্ছিল। বেশ কয়েকটি ভালো ভালো ছবি এবং ভিডিওর ক্লিপ নেওয়ার পর খাবারের ওয়েট করতে লাগলাম। যতক্ষণে খাবার এসে পৌঁছায় ততক্ষণ আপনারা উপভোগ করতে থাকুন অধের এই দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। শুধুমাত্র অ্যাম্বিয়েন্সই নয়, এখানকার প্লেট গ্লাস এবং বাকি কালনারি সেট সবই কিন্তু রেস্টুরেন্টের থিমের সঙ্গে একদমই মানানসই। স্টার্টারের জন্য প্রথমেই চলে এসছে আমাদের টেবিলে চিকেন আফগানি কাবাব। খেতে কিন্তু খুবই সফট,
ক্রিমি এবং ভেতরটা অত্যধিক জুসি ছিল, মাস্ট রেকমেন্ডেড। এরপর আমরা নিয়েছিলাম ভেজ আইটেমের মধ্যে পনির টিক্কা। স্পাইসি পনির তন্দুরে যেভাবে গ্রিল করা হয়েছে সত্যি অনবদ্য। এই কাবাবের সাথে কিন্তু ওরা পরিবেশন করেছিল একটি দইয়ের রায়তা এবং পুদিনার চাটনি, সেগুলোর সাথে বেশ ভালোই লাগছিল। স্টার্টার পর্ব শেষ করার পর আমাদের কাছে কিন্তু চলে এসেছে মেন কোর্স। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম চিকেন ভুনা, এগ কোরমা, সাথে লখনৌই পরাঠা এবং অধের স্পেশাল আওয়াধ স্টাইল হান্ডি বিরিয়ানি অ্যান্ড কলকাতা স্টাইল মুরগ বিরিয়ানি। সবকটা খাবারই ওখানকার ম্যানেজার আমাদেরকে রেকমেন্ড করেছিলেন। চলুন দেখে নেওয়া যাক কীরকম টেস্ট ছিল। লখনৌই পরাঠা দিয়ে চিকেন ভুনাটা খেতে কিন্তু অসম্ভবই ভালো লাগছিল। চিকেন ভুনাটা একটু স্পাইসি ছিল, সুতরাং আপনারা যারা স্পাইস পছন্দ করেন তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা ঝাল খেতে খুব একটা পছন্দ করেন না তারা কিন্তু এগ কোরমাটা ট্রাই করে নিতে পারেন। এর গ্রেভিটা ছিল একটু সুইট আর ওপর দিয়ে ফ্রেশ ক্রিম দেওয়ার জন্য আরোই খেতে ভালো লাগছিল। এরপর আনবক্স করে নিচ্ছি আমাদের আওয়াধি হান্ডি বিরিয়ানি। এটা কিন্তু আমার কাছে একদমই নতুন এক্সপিরিয়েন্স ছিল, কারণ বিরিয়ানির টেস্ট আমরা নর্মাল কলকাতা স্টাইল যে বিরিয়ানি খাই তার থেকে বেশ অনেকটাই আলাদা। এর মধ্যে ছিল দু পিস চিকেন এবং দু পিস ডিম। বিরিয়ানির টেস্ট ছিল খুবই লাইট ওয়েট, সুতরাং যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা মাস্ট রেকমেন্ডেড। এরপর আমরা ট্রাই করে নিয়েছিলাম অধের নতুন লঞ্চ করা নলেনগুর ফিরনি। খেতে কিন্তু খুবই ভালো ছিল। নর্মাল ফিরনি যেরকম হয় তার মধ্যে নলেনগুরের ইনফিউজ করা টেস্টটা বেশ ভালোই লাগছিল। আজকের লাঞ্চ পর্ব আমাদের মোটামুটি এখানেই সমাপ্ত হলো। খাওয়ার শেষে কিন্তু আমাদের টেবিলে হাত ধোয়ার জন্য জলও প্রোভাইড করা হয়েছিল। অল ওভার আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। টেস্ট ওয়াইজ, অ্যাম্বিয়েন্স ওয়াইজ সব বিষয়ে আমাদের খুবই ভালো লেগেছিল। শেষে যখন রেস্টুরেন্ট থেকে বিল প্রোভাইড করা হবে আপনাদের কিন্তু বিলে যে অ্যামাউন্টটা লেখা আছে সেটা দেখে জোম্যাটোতে গিয়ে এন্টার করতে হবে এবং পেমেন্টটাও জোম্যাটোর মাধ্যমেই করতে হবে, তাহলেই কিন্তু আপনারা সেই 50% অফারটা অ্যাভেল করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।